প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে বাড়ির মাঝখানে চারটি বেডরুম, তিনটি টয়লেট, দুটি বারান্দা, একটি কিচেন এবং সামনে অসাধারণ একটি পোস্টের ডিজাইন দিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে, ইনশাল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তারা চাইলে এই ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আপনাদের মাঝে এক এক উপস্থাপন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 36 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 35 ফিট। টোটালি 1260 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1200 স্কোয়ার ফিট অথবা 1260 স্কোয়ার ফিটের মধ্যে সেম বাড়িটি করে নিতে পারেন। তো বন্ধুরা এই বাড়িটিতে মোট 4টি বেডরুম এবং 3টি টয়লেট রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। তো সামনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি করে এবং সামনে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে বড় সড়ো করে 7 ফিট 1 ইঞ্চি বাই 7 ফিট 1 ইঞ্চি করে। তারপর দেখতে পাচ্ছেন সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 8 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে এবং সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 15 ফিট 6 ইঞ্চি করে। তারপর সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 10 ফিট 2 ইঞ্চি বাই 22 ফিট 8 ইঞ্চি করে। তো আপনারা চাইলে ড্রয়িং কাম ডাইনিং স্পেস হিসাবেও ব্যবহার করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন পিছনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 7 ইঞ্চি করে। তারপরে পিছনে একটি মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট 3 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন সামনে 2টি কমন টয়লেট রাখা হয়েছে। তো কমন টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট 9 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে বাড়ির কর্নারে। তো কিচেনটির সাইজ রাখা হয়েছে 11 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট 5 ইঞ্চি করে। তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখলে বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটি পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এটাকে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেস হিসাবেও ব্যবহার করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি যে একটি টয়লেট করা হবে এবং সামনের আমাদের বেডরুমটার সাইজ অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িংয়ের মধ্যে দিয়ে দেখেছেন। তো আপনারা চাইলে এরকম অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো আমাদের এই বাড়িটার দেখতে পাচ্ছেন যে কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে এবং আমাদের খাতনিগুলোর ফিনিশিং খুব ভালো হয়েছে বিকজ আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানোর চেষ্টা করেছি। তো আপনারাও আপনাদের বাড়ির কাজটি করার সময় অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর এবং দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন, যাতে করে আপনাদের বাড়ির পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর বাড়ি করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটি আপনাদেরকে বলবে তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, তাতে করে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম, এটা আমাদের ভিতরের বেডরুম। তো আমাদের বেডরুমটার মধ্যে 2টি জানালা রাখা হয়েছে। তো জানালাগুলো মূলত আমরা 2.5 ফিট ঘাতনি তোলার পর আমরা জানালাগুলো রেখেছি। তো জানালাগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি কিচেন রাখা হবে, এই আউট প্রবেশ পথের এখান দিয়ে আমরা অলরেডি ইট বের করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও চাইলে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইন করাতে পারেন অথবা আপনাদের পরিচিত যদি কোনো ইঞ্জিনিয়ার থেকে থাকে আপনারা তাদের সাথে পরামর্শ করেও আপনাদের বাড়ির কাজটি শুরু করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির যে ভেন্টিলেটারগুলো টানা হয়েছে অথবা ভেন্টিলেটারগুলো ঢালাই করা হয়েছে। তো ভেন্টিলেটারগুলো আমরা 5 ইঞ্চি করে ঢালাই করেছি। তো আপনারাও চাইলে আপনারা সেমভাবে আপনাদের বাড়ির ডিজাইনটি এভাবে করে নিতে পারেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম। তো আমাদের বেডরুমটার মধ্যে দুটি জানালা এবং দুটি দরজা রাখা হয়েছে। তো এখানে একটি লক্ষণীয় দেখার বিষয় যে আমাদের এই দোতলা ফাউন্ডেশনের মধ্যে আমরা যে কলমগুলো ব্যবহার করেছি সেই কলমগুলো সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি হিসেবে 10 ইঞ্চি করে, এবং কলমের মধ্যে যে আমরা রড দিয়েছি 16 মিলি রড দুটি এবং 12 মিলি রড দুটি, মোট 4টি করে রড রেখেছি প্রত্যেকটি কলমে। তো আসলে কলমের বিষয়টা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে দেখি যে ছাদের ভারটা কোন জায়গায় বেশি পড়তেছে, তো সেই জায়গার মধ্যে আমরা আসলে রড কম বেশি করে দিই। তো অনেক ভাইরা দেখে থাকেন যে আমাদের এক এক কলমে 6টি করে রড দেওয়া হয়েছে এবং কোনো কলমে 4টি করে রড দেওয়া হয়েছে। তো বেসিক্যালি আমাদের এটা নির্ভর করে আমরা যখন ড্রয়িংটা করি, ড্রয়িং করার পরে আমরা যখন হিসেব নিকাশ করে বের করি যে আমাদের কোন কলমের উপরে কতটুকু প্রেশার পড়তেছে, আমরা সেভাবেই কলমগুলো করে থাকি। তো বন্ধুরা, অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমরা কি খাতনি করে ছাদ ঢালাই করব নাকি কলম করে ছাদ ঢালাই করে তারপর খাতনি করব। তো আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, আসলে আমার থ্রুতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে খাতনি করে আপনি যদি ছাদটি ঢালাই করেন তাহলে আপনার খাতনিগুলো ফেটে যাওয়ার চান্স থাকে কম, এবং খাটনি তার উপরে যখন ছাদের প্রেশারটা পড়ে তখন আসলে আপনার খাটনিগুলো খুব স্ট্রং বা মজবুত হয়। তো আপনারাও চাইলে আসলে সেমভাবে করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা চাইলেও আপনারা কলম দিয়েও করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ির ধাপগুলো 5 ইঞ্চি করে রাখা হয়েছে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো ইনশাল্লাহ পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে খরচ হয়েছে 4,90,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 4,90,000 টাকা দিয়ে আমাদের খাতনির কাজ প্লাস আমাদের এতটুকু আমরা করতে পেরেছি। তো পুরো বাড়িটি আমাদের কমপ্লিট করতে খরচ হবে 13-14 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন 13-14 লক্ষ টাকা হলে আপনারা এরকম 4 বেডরুমের একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।